নমস্কার আমি সবন কুমার হালদার তোমার জন্য একটি গুরুত্বপূর্ণ ভিডিও চলে এলাম কারণ তোমরা অনেকে দীর্ঘদিন ধরে কমেন্ট করতেই রয়েছ যে স্যার আমাদের পরীক্ষার এক্সামের জন্য অর্থাৎ থিওরি পরীক্ষার জন্য কত নম্বর পেলে পাস এবং কারা কারা পাস করছো এবং কারা কারা সাবলি অর্থাৎ ফেল করছো এ টু জেড বলে দিচ্ছি প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবে এটা কারোর ক্ষেত্রে দুঃখের বিষয় কারোর ক্ষেত্রে সুখবরও বলতে পারো অর্থাৎ আনন্দের বিষয়ও বলতে পারো তবু প্রত্যেকে বলবো এটা জেনে নাও অবশ্যই তোমরা লাভবান হবে কারণ তোমরা অনেকেই জানো তোমাদের পেপার রয়েছে কি মেজর মাইনর এমডিসি হ্যাঁ আর রয়েছে কি এসইসি পেপার আর রয়েছে কি আইটিসি পেপার এইরকম করে তোমাদের একাধিক সাবজেক্ট রয়েছে অনার্স রয়েছে জেনারেল রয়েছে অনার্স এবং পাস জেনারেল যাই হোক না কেন সমস্ত পেপার নিয়ে আলোচনা অবশ্যই সবার জন্য তোমরা ফার্স্ট সেমিস্টারে পড়ছ অর্থাৎ পরীক্ষা দিয়ে দিলে তোমরা অনেকে চিন্তিত রয়েছে যে স্যার আমরা কজন পাশ করছি এবং কত নম্বর পেলে পাস হচ্ছে সমস্ত জিনিস বলে দিচ্ছ না তোমাদের যে পেপারগুলি রয়েছে অনেক ক্ষেত্রে দেখা গিয়েছে বেশিরভাগ স্টুডেন্ট একটা দুটো সাবলি রয়েছে আমি তোমাদের থাম মেলে বলেছি যে সিক্সটি পারসেন্ট স্টুডেন্ট সাবলি অর্থাৎ ফেল করছে এটা হানড্রেড পারসেন্ট এই দু হাজার চব্বিশের জন্য দু হাজার চব্বিশের জন্য একদম হানড্রেড পারসেন্ট স্টুডেন্ট সিক্সটি পার্সেন্ট স্টুডেন্ট সাবলি অত ফেল করছে আর মাত্র চল্লিশ পার্সেন্ট অর্থাৎ ফর্টি পার্সেন্ট স্টুডেন্ট উত্তীর্ণ হচ্ছে অর্থাৎ পাস করছে কারণ কি আমি তোমাদের প্রথমে বলে দিলাম যে প্রত্যেক স্টুডেন্ট একটা না একটা সাবলি রয়েছে আমাদের ফিজিক্যাল এডুকেশান স্টাডি সেন্টারের সঙ্গে যে সমস্ত শিক্ষক যুক্ত রয়েছে তারা প্রত্যেকে বলেছে যদি দশটা খাতা দেখা যায় দশটার মধ্যে মিনিমাম ছটা সাবলি এতটা এবং খাতা সাথে দেখা গিয়েছে যে সমস্ত ইউনিভার্সিটিতে পঁচাত্তর পরীক্ষা হয়েছে পেতে হয় হবে পঁচাত্তরের পরীক্ষা হলে তোমাদের পেতে হবে তেইশ কিন্তু এই তেইশ তো দুধ পঁচাত্তরের মধ্যে তেইশ তো দূরে থাক যারা এমন কি নিজের কলেজে পরীক্ষা দিয়েছে তেইশ তো পাচ্ছে না পাচ্ছে কত নয় দশ এগারো সাত আট এই পঁচাত্তরের মধ্যে পাচ্ছে আর ইন্টারনাল টিউরিয়াল যেগুলো আছে ওগুলো তো সেরা আট নয় দিয়ে দিয়েছে দশের মধ্যে তাহলে ভাবো তোমরা কতটা রেজাল্ট খারাপ করেছো বুঝতে পারছ এবং কিসের জন্য এই নম্বরটা খারাপ হচ্ছে কিসের জন্য তোমরা পাঁচ নম্বর পাচ্ছ না যারা শর্ট প্রশ্ন অর্থাৎ এসে কিউ যেগুলো টাইপ থাকে এমসে কিউ থাকে না এসে কিউ থাকে কিউ পুরোপুরি উত্তর ঠিক দিয়ে এসছে তারা পুরোপুরি পাস করছে এবং সাথে অবশ্যই করে যারা দুটো কি তিনটে বড় প্রশ্ন লিখেছে তারাই পাশ করছে এমন কি যারা দেখা গিয়েছে বড়ো প্রশ্ন সমস্ত প্রশ্ন ক্যারি করে এসছে কিন্তু শর্ট প্রশ্ন লেখেনি তারা কিন্তু অবশ্যই ফেল করছ কারণ অনেক স্যার বলেছে যে বড়ো প্রশ্ন লিখেছে ঠিকঠাক হলেও হাতের লেখা অনেকের পরিষ্কার পরিচ্ছন্ন হয়নি সেই জন্য অনেক স্যারদের নিজেদের মনে লাগেনি যে এতে নম্বর দেওয়া সম্ভব সেই জন্য দেখা গিয়েছে একাধিক স্যার যারা খাতা সেরেছে তারা বলেছে যে এবছরে একদম হানড্রেড পারসেন্ট সিক্সটি পারসেন্ট স্টুডেন্ট একটা না একটা হলে একটা দুটো হলেও সাপ্লি হবে আর যারা এই ফর্টি পার্সেন্ট পাশ করছো তাদের জন্য সুখবর রয়েছে তোমরা অনেকে দেখা গিয়েছে যারা ফর্টি পার্সেন্ট পাস করছে তাদের মধ্যে বেশিরভাগ দেখা গিয়েছে সবাই বড়ো প্রশ্ন টাচ করেছে সব এবং শর্ট প্রশ্ন বেশিরভাগ উত্তর দিয়ে এসছে সেই জন্য দেখা গিয়েছে এটাই পাশ হচ্ছে কিন্তু দুঃখজনক কথা হচ্ছে কি সবাই এই সেমিস্টারে সমস্ত সাবজেক্টে পাস করতে পারেনি এটা হলো আমাদের পক্ষ থেকে দুঃখজনক কথা এটা তোমাদেরকে মানতে হবে এবং এর জন্য কি করবে যারা সাবলি পাচ্ছ এর জন্য কি করবে যদি তোমাদের কনফিডেন্স হয়ে থাকে যে আমরা বেশি লিখেছি আমরা বেশি লিখেছি আমাদের নম্বর কেন কম দিল তাহলে তোমরা রিভিউ করতে পারো অবশ্যই করে ভালো করে বোঝো তোমাদের যদি নিজেদের কনফিউজ হয়ে থাকে বা কনফিডেন্স হয়ে থাকে যে আমরা এখান থেকে বেশি নম্বর পাবো যে মার্কশিট পাবে এতে বেশি নম্বর পাবো আর বেশি লিখে এসছি তাহলে তোমাদেরকে বলবো তোমরা অবশ্য করে রিভু করবে এবারে আমি তোমাদেরকে যেটা বলছিলাম পাস ফেল কিভাবে হচ্ছে বুঝতে পারছো কি অনেক স্টুডেন্ট দেখা গিয়েছে চারটে পাঁচটা সাবলি লিপেছে এমনটা দেখা গিয়েছে যেমন কলকাতা ইউনিভার্সিটির ক্ষেত্রে কলকাতা ইউনিভার্সিটির ক্ষেত্রে সাতটা পেপার সাতটা পেপারের মধ্যে দুটো পেপার বাইরের কলেজে গিয়ে পরীক্ষা দিতে হচ্ছে এটা দেখা গিয়েছে সেই দুটো পেপারের মধ্যে অনেকে দুটো দুটো সাবলি পাচ্ছে কেউ একটা সাবলি পাচ্ছে কারণ দেখা যাচ্ছে আমি আগে বলছি এখনও বলছি নিজের কলেজে পরীক্ষা দিচ্ছে পঁচাত্তরে পরীক্ষা দিচ্ছে পাচ্ছে কত নয় দশ এগারো পনেরো তেইশ পাবে কি করে এবার চলে এলাম কল্যাণী বিদ্যাসাগর ওয়েস্ট বেঙ্গল যাদের যাদের পঞ্চাশ নম্বর পরীক্ষা হচ্ছে যে সমস্ত ইউনিভার্সিটিদের পঞ্চাশ নম্বর পরীক্ষা পঞ্চাশ নম্বর পরীক্ষা হলে পেতে হবে কত থার্টি পার্সেন্ট মার্কস মানে পেতে হবে পনেরো পনেরো তো দূরে থাক পরেও তো পাচ্ছে না পাচ্ছে কত বেশিরভাগ স্টুডেন্ট পাচ্ছে ছয় পাঁচ সাত নয় দশ বেশিরভাগ এই নম্বরটা সমস্ত স্টুডেন্টের ক্ষেত্রে দেখা গিয়েছে তাহলে পাস করছে কজন সমস্ত বিশ্ববিদ্যালয় সমস্ত কলেজের মধ্যে যত স্টুডেন্ট পড়ছ সবার ক্ষেত্রে দেখা গিয়েছে না সিক্সটি পার্সেন্ট সাবলি ফর্টি পারসেন্ট পাস বা উত্তীর্ণ হচ্ছ এইভাবে এমনকি অনেক স্টুডেন্ট যাদের পঞ্চাশে পরীক্ষা হচ্ছে রকমে পনেরো পনেরো কোনো রকমেই পাচ্ছে এরকম হচ্ছে কিছু ইউনিভার্সিটিতে পরীক্ষা হচ্ছে ষাট নম্বরে হ্যাঁ ষাট নম্বরের মধ্যে পেতে হবে কত ষাট নম্বরের মধ্যে কোথাও পেতে হবে কত ষাটের মধ্যে পেতে হবে আঠেরো কত নম্বর আঠেরো নম্বর এটাও তো পাচ্ছে না সমস্ত ইউনিভার্সিটি এই হালটা হচ্ছে আর এই হালটা হচ্ছে তাহলে পাশ করবে কি করে। কারণ দোষ তো তোমাদের নয় আমি তোমাদের দোষ দেব না দোষ তোমাদের নয় কারণ এই যে সেমিস্টারে তোমরা ভর্তি হয়েছ নতুন সিলেবাস দ্বিতীয়ত আগে ছিল চারটে পেপার এখন করেছে সাতটা পেপার এবং কার কোন পেপার রয়েছে সেই পেপার তোমরা জানো না সেই জন্য তোমরা অনেকে হয়রান হয়ে গিয়েছো চিন্তিত হয়ে গেছো যে কোন পেপারটা আমরা পড়বো পেপার সম্পর্কে বুঝতে বুঝতে তোমাদের অনেকটাই সময় নিয়ে নিয়েছে তাহলে পড়বে কখন এই জন্য তোমাদের অনেকে ফলাফল খারাপ হয়েছে তবে তোমাদেরকে আমি একটাই কথা বলবো তোমরা পরের সেমিস্টারে পড়ার জন্য প্রস্তুতি নাও ভালোভাবে পরীক্ষা দেবে ভালোভাবে উত্তীর্ণ হওয়ার জন্য ভাবে প্রস্তুতি নেবে আর সাজেশান চিন্তিতা করতে হবে না ভালো করে শোনো তোমাদের সাজেশান চিন্তা করতে হবে না এই ফিজিক্যাল এডুকেশন স্টাডি সেন্টারের পক্ষ থেকে এই চ্যানেলে তোমরা সাজেশান পেয়ে যাবে সমস্ত পেপারে অল বিশ্ববিদ্যালয়ে একদম হানড্রেড পারসেন্ট কমনযোগ্য সাজেশান এই চ্যানেলে তোমরা পেয়ে যাবে সেই জন্য বলছি প্রত্যেকের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো অবশ্যই কমনযোগ্য সাজেশান পাবে এবং সাজেশন অনুযায়ী সমস্ত উত্তরগুলিও এই চ্যানেলে তোমরা পেয়ে যাবে সে হচ্ছে প্রত্যেকের চ্যানেলকে সাবস্ক্রাইব করো এবারে আমি যাব তোমাদের কত নম্বর পেতে হলে পাস আমি তোমাদেরকে বলে দিচ্ছি যে থার্টি পার্সেন্ট মার্কস অর্থাৎ দশের মধ্যে পেতে হবে তিন নম্বর দশের মধ্যে তিন আরে ষাটের মধ্যে কত তিন ছয় আঠেরো দশের মধ্যে তিন তাহলে ষাটের মধ্যে আঠেরো তিন ছয় আঠেরো আঠেরো নম্বর যাদের পঁচাত্তর নম্বর পরীক্ষা এই দিলাম পঁচাত্তর নম্বরের পরীক্ষা তাহলে কত হবে তিন সাত একুশ আর পাঁচকে তাহলে হাফ হবে তাহলে দেড় তাহলে কি করলাম দুই তাহলে একুশ দিয়ে কত তেইশ তেইশ নম্বর তোমাদের পেতে হবে এবার চলে ষাট নম্বর যাদের ষাট নম্বরের পরীক্ষা আমি বলে দিলাম এবার চলে আসবো পঞ্চাশ যাদের পঞ্চাশ নম্বরের পরীক্ষা তাদেরকে পেতে হবে কত পঞ্চাশ নম্বর পরীক্ষা পেতে হবে পনেরো অবশ্যই করে কারণ তিন পাঁচ পনেরো থার্টি পার্সেন্ট মার্কস যাদের চল্লিশ নম্বর পরীক্ষা হচ্ছে চল্লিশ চল্লিশ নম্বর পরীক্ষা হচ্ছে পেতে হবে কত না তিন চার বারো বোঝা গেল এইভাবে পরীক্ষার নম্বর পেতে হবে এবং পাশ করবে কীভাবে বা পাশ করছো কারা সমস্ত জিনিস আমি বলে দিলাম এ টু জেড যারা শর্ট প্রশ্ন ভালোভাবে লিখতে আসতে পেরেছে এবং বড় প্রশ্ন দু তিনটে লিখেছে ভালোভাবে তারা কিন্তু অবশ্যই পাশ করছে এবং তাদেরকে কিন্তু পাশ করানো হচ্ছে এটা আমাদের স্যারা বলে দিয়েছে ফিজিক্যাল এডুকেশান স্টাডি সেন্টারের সঙ্গে যে সমস্ত শিক্ষক যুক্ত রয়েছে তারা বলে দিয়েছে যারা শর্ট প্রশ্ন টাচ করেছে এবং বড়ো প্রশ্ন দশ নম্বরে একটা দুটো পাঁচ নম্বরে একটা হলেও টাচ করেছে তাদের কিন্তু অবশ্যই করে পাশ করানো হচ্ছে বেশি খাতা নম্বর কাটা হচ্ছে না এই সেমিস্টারের ক্ষেত্রে স্যাররা বুঝে গিয়েছে যে নতুন সেমিস্টার তাদের নতুন সিলেবাস তাদের ক্ষেত্রে সম্ভব নয় তাদের ক্ষেত্রে অসম্ভব স্যারা খাতা খাতা এবং অবশ্যই দেখা গিয়েছে তবে এই যে ফর্টি পার্সেন্ট বললাম ফর্টি পার্সেন্ট কিন্তু পাস হচ্ছে আর বাকি যে সিক্সটি পার্সেন্ট সাবলি হচ্ছে তাদের জন্য এটি দুঃখজনক বিষয় অবশ্যই করে তোমরা পরের সেমিস্টার যেন পরীক্ষা নাও পারলে যদি তোমাদের মনে হয় যে আমরা বেশি লিখেছি কম পাচ্ছি কেন অবশ্যই বলো তোমরা রিভিউ করবে বোঝা গেল তবে কখন রিভিউ করবে যদি একান্ত তিন থেকে চার খুব বড় জোর তিন থেকে চার নম্বর যদি কম হয় তাহলে রিভিউ করবে তাছাড়া করতে যাবে না আর কেন রিভিউ করবে যদি তোমাদের মনে হয় যে আমরা তো সব লিখে এসেছি কিন্তু আমি নম্বর কেন ছয় সাত পাবো তাহলে তুমিও রিভিউ করতে পারো রিভিউ সবাই করতে পারে এবার দেখো আমি মানা করছি কারণ রিভিউ করলে যে তোমার রেজাল্টটা পাঁচ থেকে তেইশে তেইশ পাবে এটা নয় তুমি যতটা নম্বর পেয়েছ সেই নম্বরটা তোমাকে দেওয়া হবে ন্যায্য মূল্য নম্বরটা দেওয়া হবে সে বলছি এবারে রিভিউ করছো হয়তো মনে হচ্ছে আমাকে বেশি নম্বর ফলাফল হবে যদি কনফিডেন্স থাকে তাহলে করো নালে করো না বেকার টাকাটা নষ্ট হবে রিভিউ করতে গেলে টাকা লাগে একটা পারিশ্রমিক লাগে সে বলছি রিভিউ যাদের কনফিডেন্স আছে তারা রিভিউ করো তাছাড়া রিভিউ করতে যেও না তো ভিডিওটি আশা করছি তোমরা বুঝতে পেরেছ ও আর বেশি বড় করবো না যারা বুঝতে পারছো না বা সেকেন্ড সেমিস্টারে কোন পেপার আসবে সেই সম্পর্কে তোমরা যদি জানতে চাও নিচে নম্বর দিলাম সরাসরি ফোন করে জানতে পারো তবে হ্যাঁ ফিজিক্যাল এডুকেশন স্টাডি সেন্টার পক্ষ থেকে যে সাজেশনগুলি বেরিয়েছে বা পাবলিক করা হয়েছে যারা পড়ে গিয়েছে তারা কিন্তু সাবলি পাচ্ছে না এবং যারা নোট সংগ্রহ করে পড়েছে তারা কিন্তু সাবলি পাচ্ছে না কারণ আমাদের সেন্টারের পক্ষ থেকে ভালো করে বোঝো কারণ আমাদের ফিজিক্যাল এডুকান স্টাডি সেন্টারের পক্ষ থেকে যত স্টুডেন্ট পরীক্ষা দিচ্ছে যারা অফলাইন ক্লাস করছে ভালো করে বোঝো যারা অফলাইন ক্লাস করছে আমি চ্যালেঞ্জ দিয়ে বলবো কোনো স্টুডেন্ট ফেল করবে না কারণ আমরা সেইভাবে গাইড করেছি যে তারা যেন প্রশ্ন যদি আনকমন আসলেও তা যেন সমস্ত স্টুডেন্ট অর্থাৎ ছাত্রছাত্রীরা পাস করে সেইভাবে লিখতে পারে এইভাবে আমরা তৈরি করে দিয়েছি সেই জন্য বলছি তোমরা যদি অনলাইন এবং অফলাইন ক্লাস করতে চাও সরাসরি নিচে দেওয়া নম্বরে ফোন করে যাযোগ করতে পারো এবং তোমাদের আগেও বলছি এখনও বলছি এই পেপারে কিন্তু হানড্রেড কমন কমনযোগ্য সাজেশান বেড়ে যাবে সে বলছি প্রত্যেকের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর যদি তোমরা এই ভিডিওটি দেখে তোমরা উপকৃত হয়ে থাকো প্রত্যেককে বলবো লাইক করবে কমেন্ট করবে তোমাদের কোন জায়গায় অসুবিধা হচ্ছে বুঝতে প্রবলেম হচ্ছে কমেন্টের মাধ্যমে জানাবে আর কি করবে তোমাদের বন্ধুদের মধ্যে বেশি বেশি পরিমাণে শেয়ার করে দেবে যারা চিন্তিত রয়েছে কারা ফেল করছো কারা পাস করছো এই সমস্ত বিষয় নিয়ে যারা চিন্তিত রয়েছে তাদের মধ্যে একটু শেয়ার করবে তো ভিডিওটি এই পর্যন্ত শেষ করছি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য এবং আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকার জন্য সবাইকে ধন্যবাদ